কেজি হবে জি 100 কেজি 100 কেজি কত রাখতেছেন এটা এটা হচ্ছে আপনার ফিক্স প্রাইস বলতে আপনার 11:30 থেকে 11 এর মধ্যে পাওয়া যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আজকে আমরা চলে এসেছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জ আমির মার্কেটে রুবেল ভাইয়ের প্রতিষ্ঠান মেসার্স সানমেস সুফি এন্টারপ্রাইজে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পুরাতন কাপড়ের গাইডের কালেকশন যেগুলো বিভিন্ন কান্ট্রি থেকে কালেকশন করা হয়ে থাকে যেমন কোরিয়া তাইওয়ান জাপান চীন সহ বিভিন্ন কান্ট্রি থেকে আজকে আপনাদেরকে এক এক করে গাইডগুলো দেখিয়ে দেব এগুলোর দাম সহ বিস্তারিত জানিয়ে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করি এটা আপনাদের আরেকটা দোকান নাকি জি এটা আমাদের চানমিয়া সুফির আরেকটা প্রতিষ্ঠান আচ্ছা জি আচ্ছা তাহলে এখানে কালেকশনগুলো দেখি জি আচ্ছা দেখেন তাহলে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে পোলার জ্যাকেট আচ্ছা এটা হচ্ছে পোলার জ্যাকেট অল কালারিং মাল পড়বে সাইজিং পড়বে কি কি আছে সুইটার এখানে সুইটার পড়বে টুপি গেঞ্জি পড়বে ব্লেজারের মতো কম্বলের জ্যাকেট পড়বে আচ্ছা আমাদের একটু স্যাম্পল দেখান জি এটা কোন জায়গার মাল এমনি এটা হচ্ছে তাইওয়ানি মাল মেড ইন তাইওয়ান 100 কেজি এখানে জি 100 কেজি কত পিস হতে পারে অনুমানিক 300-320 পিস 350 এরকম অনুমানিক ভিত্তি এখানে পড়বে আপনার 450 থেকে 400 পিস 420 পিস থেকে 450 পিস একটু মোটা হলে পিসে কমবে এবং একটু পাতলা হলে পিসে বাড়বে এটার বিবরণ হচ্ছে এটাই বেবি শুট 100 কেজি এটা হচ্ছে ফিশ 55 জি যেটাকে বলা হয় ফিশ 55 আর এটা হচ্ছে ওয়াইএস 55 বললে জি 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 কই মাছ 55 বললে চিনবে আর এটা হচ্ছে রেড টাস্টার জ্যাকেট বড় জ্যাকেট অ্যাডাল যেটা আমাদের আপনাদের এক থেকে মানে 30 বছরের ছেলেদের মানে সবার আচ্ছা আচ্ছা জি তাহলে কত হতে পারে এটা অনুমানিক ভিত্তিক হচ্ছে মোটা পড়লে 140 আর একটু যদি পাতলা হয় আপনার এটা পড়বে আপনার 150 পিস জি আর এটা হচ্ছে আপনার এটাও মেড ইন তাইওয়ান কত রাখতেছেন জি এটা এটা হচ্ছে আপনার 13,000 জি আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে বেবি স্যুট বর্তমান বাজার প্রাইস হচ্ছে আপনার 11,500 আলোচনা সাপেক্ষে কমানো যাবে আর এটা হচ্ছে আপনার 11,500 আলোচনা সাপেক্ষে কমানো যাবে মোটা পড়লে 140 আর একটু পাতলা পড়লে মোটা পাতলা মিলিয়ে এটা 140 থেকে 150 পিস পড়বে মেড ইন তাইওয়ান এটাও বড় জ্যাকেট বড় জ্যাকেট জি 100 কেজি হবে জি 100 কেজি এটা হচ্ছে আপনার ফিক্স প্রাইস বলতে আপনার 11:30 থেকে 11 এর মধ্যে পাওয়া যাবে আর যদি সরাসরি আসে ওনার জন্য আরেকটু সেক্রিফাইস করা যাবে আর এটা হচ্ছে গেঞ্জি জি জি গেঞ্জি বড়দের এটাকে লেডিস এবং জেন্টস জি মিক্স মিক্স যেটা 101 মেড ইন তাইওয়ান নেট 100 কেজি আর এটা হচ্ছে বেবি স্যুট জি অল কালার পড়বে বয়েজ জ্যাকেটও পড়বে মোটামুটি এবং নতুন বছরের মাল 100 কেজি নেট এখানে পড়বে আপনার ছোট আইটেমটা বেশি পড়বে আর অল কালার পড়বে আর যেটা আপনার মনে করেন 450 থেকে 480 পিস মাল করতে পারে এটার প্রাইস পড়বে আপনার 11,000 টাকা জি জি আর এটা হচ্ছে কোরিয়ান জ্যাকেট জি কোরিয়ান জ্যাকেট আর এটা হচ্ছে হরিণ বেবি স্যুট জি এটার প্রাইস পড়বে আপনার 12,000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা এখানের গুলো ফ্রেশ হবে অবশ্যই ফ্রেশ
অবশ্যই ফ্রেশ হবে। এ গ্রেড বলে না, এ গ্রেড, যেটাকে এ গ্রেড বলে কোরিয়ান না, জি, যারা যারা আমাদের পরিচিত কাস্টমার এবং যারা নতুন এদেরকে বলবো, মানে এরকম লোগো মানে কি এটা খুব ভালো গুলো নিতে না, জি জি, তাহলে লাভ করতে পারবে, হ্যাঁ ভালো লাভ করতে পারবে। হ্যাঁ ওখানে বয়েজ জ্যাকেট পড়বে আপনার, বয়েজ জ্যাকেট পড়বে সামথিং, সব কিছু মিলে আপনার 400 পিসের মতো মাল পড়বে, মানে 20 টাকা 30 টাকা পিস, হ্যাঁ এরকম পড়বে, এরকম দাম পড়বে, জি জি। আর এটা হচ্ছে সোয়েটার, লেডিস সোয়েটার, লেডিস সোয়েটার, জি জি জি, এটা হচ্ছে লেডিস সোয়েটার। এখানে অনেক ধরনের সোয়েটার আছে, তার মধ্যে যেটা আছে আমার এখানে অনেক আইটেম আছে, জি দেখেন অল কালার মাল, মোটা পাতা মিলিয়ে আপনার 250 থেকে 280 পিস মাল পড়বে। আচ্ছা আচ্ছা, জি জি, লেডিস লেডিস, কত কত রাখতে, এটার প্রাইস হচ্ছে 7,500 টাকা, জি জি, 80 কেজি, 80 কেজি, মেড ইন তাইওয়ান, জি 80 কেজি। আর এটা হচ্ছে পোলার জ্যাকেট, ওই ওয়াইস এর মতো দেখাচ্ছি যে ওটার মতো, জি এটা হচ্ছে 3 টাকা পোলার জ্যাকেট। আচ্ছা কত পিস হবে এখানে, এটা সেম টু সেম ওয়াইস এর মতো 300-280 পিস এরকম। আচ্ছা এরকম হতে পারে না, জি জি, 100 কেজি, জি, ওকে, কত রাখবেন এটা, এটাও সেম রেট ওয়াইএস এর মতো আপনার 11-11.5 এর মধ্যে, আর সরাসরি আসলে কনসিডার করা যাবে, দুটোর প্রাইস সেম, জি 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 জি, ওকে। এখানে আরেকটা দেখা যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে জ্যাকেট অ্যাডাল আমাদের আপনাদের, আচ্ছা অ্যাডাল, মোটা পাতলা মিলিয়ে আপনার এখানে 140 থেকে 135-140-150 এর এভাবে পড়বে, জি, ওকে, 100 কেজি, জি, এটাও মেড ইন তাইওয়ান, তাইওয়ান এর না, জি, পুরো চলে তো প্রসেস চলে না, জি জি, গরম হবে, ওকে, কত রাখতেছেন এগুলো, এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা সামথিং, সরাসরি আসলে কমানো যাবে, ওকে। আর কোনটা দেখতে পারি আমরা, আর এটা হচ্ছে হরিণের, হরিণের বেবি স্যুট, আর এটা হচ্ছে আপনার ডাবল গোরার সোয়েটার, আর এটা হচ্ছে হরিণের টুপি গেঞ্জি, এটা এটা কিসের কথা বললেন, এটা সোয়েটার, 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 জি, জেন্টস লেডিস মিক্স, অনলি লেডিস, অনলি লেডিস, জি জি, আপনার টুপি গেঞ্জি, এটা হচ্ছে বেবি স্যুট, আর এটা হচ্ছে ময়ূরের কুটি, আর এটা হচ্ছে বেবি স্যুট, এটা হচ্ছে জ্যাকেটের কুটি, জি জি, জ্যাকেটের উপরে হাতা কাটা কুটি, যে কুটি কুটি, জি সবগুলো কুটি হবে, কত পিস হতে পারে এখানে, কুটি হলে আপনার 300 পিস হবে, 300 পিস হবে, জি জি, কত রাখতেছেন, এটা হচ্ছে 12,500 টাকা, 12,500, জি, ওকে। আচ্ছা বয়স্কদের যে কুট থাকে কালো কুট, ওগুলো নাই, আছে আছে, সব আছে, ওইটা কি মার্কা, কি মার্কা হচ্ছে হরিণ, হরিণ না, আর 89